কৃষকদের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে তিনটি কৃষি বিল পাশ করেছিলেন। এই বিলগুলো কৃষকদের আগামী দিনে উন্নয়নের প্রতীক বলেই বিবেচিত হবে। এই ভাবনা নিয়েই মোদী কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। তবে এই বিল পাশ হওয়ার পর থেকেই গোটা দেশে বিরোধীরা এই বিলের তীব্র বিরোধিতা করতে থাকেন। বিরোধীদের দাবি, এই বিলগুলো কৃষকদের স্বার্থে করা হয়নি, উল্টো তাদের আরও চাপে ফেলার জন্যই এই বিলগুলো প্রণয়ন করা হয়েছে। তবে আদতে কিন্তু এই বিলগুলো কৃষকদের স্বার্থেই যে হয়েছে এর প্রমাণ দিলেন খোদ দেশের কৃষকরাই। প্রতিটি রাজ্য থেকে কৃষকরা চিঠি লিখে প্রধানমন্ত্রীর কাছে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইভাবে শনিবার ত্রিপুরা থেকেও 1000 কৃষক চিঠি লিখে প্রধানমন্ত্রীর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে এদিন ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চা সদর জেলা আরবানের তরফে প্রধানমন্ত্রীর প্রতি কৃষক বিলের সমর্থনে এক অভিনন্দন সভা করা হলো। এতে উপস্থিত ছিলেন বিজেপির শহরাঞ্চলের সভাপতি অলোক ভট্টাচার্য, কিষাণ মোর্চার প্রতিনিধিরা। তারা প্রত্যেকেই এই অভিনন্দন সভা থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এই বিষয়ে অলোক ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী কৃষকদের প্রতি নেওয়া এই কৃষি বিলের সিদ্ধান্তকে সকলেই স্বাগত জানিয়েছেন। বিরোধীরা তো বিরোধ করবেনই, এছাড়া যে আর কোনো কাজ নেই তাদের। আমি তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এই কারণে যে কৃষি বিল নিয়ে যখন বিতর্ক দেখা দিয়েছে তখন তার আসল বিষয়টা কি তা সেটা বুঝতে রাজনৈতিক দলের বক্তব্য হিসেবে নয়, কৃষকদের বক্তব্য কি তার জন্য কৃষকদের কাছে পৌঁছে গিয়েছে এবং 1000 কৃষকের সাথে তারা যোগাযোগ করেছেন এবং কৃষকরা বলেছেন যে এই কৃষি বিল তাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কৃষকরা আমাদের বাঁচিয়ে রাখে, আমাদের নৈতিক দায়বদ্ধতা তাদের পাশে দাঁড়ানো, এই নৈতিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এর আগেও ফসল বীমা যোজনা তিনি চালু করেছিলেন, আমাদের ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সাহায্যে 2 লক্ষেরও বেশি কৃষক এই ফসল বীমা যোজনার আওতায় এসেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিপ্লব কুমার দেবজিকে আমরা অভিনন্দন জানাই। এমন একটি জনকল্যাণকর বিল আইনে পরিণত করার, আইনে রূপান্তরিত করার পদক্ষেপ নেওয়ার জন্য পরবর্তীতে কিষাণ মোর্চার তরফে কৃষকদের লেখা 1000 চিঠি পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হলো প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। কৃষকদের স্বার্থেই এই বিলগুলো, অতীতে কেউ এমন বিলের কোনো চিন্তা ভাবনাই করেননি, যেটা অবশেষে করে দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই রাজ্যের কৃষকদের তরফে চিঠি লিখে অভিনন্দন বার্তা পাঠানো হলো বলে জানালেন কিষাণ মোর্চার প্রত্যেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।